হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো, আমরাও ভালো আছি। ফিরে এলাম তোমাদের কাছে আর একটা নতুন ব্লগ নিয়ে। গত রবিবার আমি আর দেবব্রত দিনটা শুরু করেছিলাম ভোর 3:30 সময়। হ্যাঁ, কারণটা তো বুঝতেই পারছো, ছিল ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ওয়ার্ল্ড কাপ ফাইনাল। ইউএস টাইম অনুযায়ী ছিল সেটা আমাদের এখানে ভোর 3:30। তাই অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠে আমি আর দেবব্রত ম্যাচ দেখতে বসে গেছি। টান টান উত্তেজনা, প্রচণ্ড টেনশন নিয়ে ম্যাচ দেখছি। প্রচণ্ড আশা ছিল কিন্তু মনে। যাই হোক, দেবব্রত আবার আমার জন্য কফি বানিয়ে দিচ্ছে। এখন বস 4:15 বাজে। সকাল সকাল আমি তো বলেছি আমি কিচ্ছু করতে পারবো না, আমি শুধু বসে বসে ম্যাচ দেখব। আর বরের হাতে কফি খেতে ভোরবেলা কার না ভালো লাগে, হয়েও ছিল কিন্তু কফিটা দারুণ। আর সেই সময় হাতে গরম কফি, গায়ে কম্বল, আর সামনে রোহিত শর্মার 6/4, সে এক দারুণ সময় ছিল। যাই হোক, আনন্দ সময়টা তো আর বেশিক্ষণ থাকেনি সেই দিন। আদি এই সময় আবার গভীর ঘুমোচ্ছিল, মাঝে মধ্যে গিয়ে ওকে আবার দেখেও আসছিলাম। একটু পরে তখন এই 7 নাগাদ আদিও উঠে গেছে, সেও আমাদের সঙ্গে দুধের বোতল নিয়ে ম্যাচ দেখতে বসে গেছে। সেদিন ব্যাটিং এর স্কোর যদিও অনেক কম ছিল, কিন্তু বোলিং এর শুরুতেই মোহাম্মদ শামি তো ফাটিয়ে দিয়েছিল। আর সেইটা দেখে আদি কিছু বুঝতে না পেরে ওর বেশ মজা লাগছিল আমার উত্তেজনা দেখে। ইতিমধ্যে আমি ব্রেকফাস্ট বানিয়ে নিলাম, রুটি ছিল আর তার সঙ্গে ছিল আলু আর ভিন্ডি ভাজা, আর আগের দিনে শিখার বাড়ির থেকে নিয়ে আসা হয়েছিল পেস্ট্রি, তো সেইটা নিয়ে আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম। তখন মনটা কিন্তু খুব একটা ভালোর দিকে নেই, কারণ আমি শুরু থেকে পজিটিভ থাকলেও ম্যাচটা বোঝাই যাচ্ছিল আলটিমেটলি কোন দিকে এগোচ্ছে। তো যাই হোক, দেবব্রত মোটামুটি এই সময় আশা ছেড়েই দিয়েছে। তো আলটিমেটলি লাস্টের দিকে আমি আর দেবব্রত ম্যাচ আর দেখিনি, দেবব্রত তো চলেই গেল উঠে। আর আমাদের ওয়ার্ল্ড কাপটা আমাদেরই দেশ থেকে অন্য কেউ নিয়ে গেল, সেটা দেখতে আমার ইচ্ছা করছিল না। তাই আর সেটা না দেখে মনটা একটু ভালো করার জন্য ফ্রিজ থেকে বার করে নিলাম মাটন। আর এই যে এইদিকে গোবিন্দভোগ চালের মতো এখানে একটা চাল পাওয়া যায়, কালি জিরা, সেই চালটা ভিজিয়ে রেখেছি। যদিও আজকে ভেবেই রেখেছিলাম ইন্ডিয়া জিতলে এই খাওয়াটাই হবে, কিন্তু সেটা যদিও হয়নি, মনটা যেহেতু খারাপ, মনটা ভালো করার জন্য, মাইন্ডটা ডাইভার্ট করার জন্য বানিয়ে ফেলছি আজকে পোলাও, বাসন্তী পোলাও আর মাটন। মাটনটা এখানে ইন্ডিয়া মার্কেট থেকে এনে ভালো করে ধুয়ে একটু আদা পেঁয়াজ রসুন টমেটো লঙ্কা বাটা, আর তার মধ্যে একটু মশলা যেমন হলুদ, একটু জিরে, একটু ধনে আর একটু কাশ্মীরি মির্চ, নুন তো অবশ্যই, আর তার মধ্যে একটু টক দই আর সর্ষের তেল দিয়ে ভালো করে আগে ম্যারিনেট করে দিলাম। বেশিক্ষণ যদি আমি এবার ম্যারিনেট করতে পারিনি, কারণ সকাল থেকে ম্যাচটাই দেখেছি অনেকক্ষণ, তাই তাড়াতাড়ি যতটা সম্ভব ম্যারিনেটে বসিয়ে দিলাম। বেশিক্ষণ ধরে যদিও ম্যারিনেট করে রাখিনি, মনটা খুবই খারাপ হয়ে গেছে আর কি বলবো। যদিও এটাই খেলার নিয়ম, যেটা হবার সেটা হবেই, এনে তো নিতেই হবে। অস্ট্রেলিয়া সেদিন নো ডাউট ভালো খেলেছিল। যাই হোক, খেলার বিশেষজ্ঞ আমি যদিও নই, আর ওই জন্য আর ডিটেলসে আমি যাবও না, কারণ আমি ভালো বলতেও পারবো না সেই বিষয়ে, কিন্তু মনটা তো খারাপ, কারণ জেতার ইচ্ছাটা অবশ্যই আমাদের ছিল। যাই হোক, যেটা হওয়ার হয়ে গেছে। এইদিকে আলুগুলো ভেজে, আর আজকে রান্নাটা প্রেশার কুকারেই করবো, একদম কষিয়ে ওখানেই সেদ্ধ করতে দিয়ে দেবো।
কিছু পেঁয়াজ কুচি আর নুন দিয়ে ভেজে নিচ্ছি আগে ভালো করে। পেঁয়াজটা ভালো করে ভাজার পর ওই যে বাটা মশলাটা তার কিছুটা রেখে দিয়েছিলাম, কিছুটা ম্যারিনেশনে দিয়েছি, কিছুটা এখানে মিশিয়ে দিলাম। আর একটা জিনিস বলতে ভুলে গেলাম, ম্যারিনেশনে একটু মাটন মশলাও দিয়েছিলাম। তো পেঁয়াজ আর বাটা মশলাটা ভালো করে ভেজে তার মধ্যে আরেকটু দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর কাশ্মীরি মির্চ, আর বাকি মশলা তো ম্যারিনেশনে দেওয়াই আছে, আর একটু চিনি, নুন তো আগেই দিয়েছি আর দিলাম না। তো এবার এইটাকে ভালো করে ভেজে নেব। মোটামুটি তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মশলাটা ভাজা হয়ে গেছে, এইবার এই মাটনটা এর মধ্যে মিক্স করে নেব। ইন্ডিয়া মার্কেটের এই মাটনের পিসগুলো খুবই ভালো, খেতেও ভালো হয় এই মাটনগুলো। এখানে এসে সব জায়গায় কিন্তু ভালো মাটন পাইনি, মানে অনেক এশিয়ান স্টোর আছে যেখানে মাটন পাওয়া যায়, কিন্তু খুব একটা ভালো লাগেনি। এইবার মাটনটা ভালো করে মিক্স করে প্রেসারের এই হুইসেলটা খুলে একটু ঢাকা দিয়ে মাটনটা হতে দেব, আর মাঝে মধ্যে বারবার এসে একটু করে নাড়িয়ে দিয়ে যাব, যাতে তলায় মশলাগুলো লেগে না যায়। এই যে মাটন কষানো চলছে, কিছুটা মোটামুটি কষানো হয়ে যাওয়ার পর ভাজা আলুগুলো এর মধ্যে এবার মিক্স করে দেব। মাটন যত বেশি কষানো যায় টেস্ট তত ভালো হয়। এটা হতে থাক, ঢাকা দিয়ে আবার রেখে দেব। আর এপাশে আমি আবার কুকিং প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে এবার পোলাওটা বানিয়ে নেব। অ্যাড করে নিলাম অল্প করে সাদা তেল আর কিছুটা ঘি। তেল আর ঘিটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, ফোড়ন। সেটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোনোর পর ওর মধ্যে অ্যাড করে নিলাম আদা বাটা। এটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ, সেটাও ভালো করে ভেজে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সেই কালিজিরার রাইসটা। তার মধ্যে আমি জল ঝরিয়ে একটু হলুদ মিশিয়ে দিয়েছিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন আর চিনি। চিনির পরিমাণটা একটু বেশিই যাবে, কারণ বাসন্তী পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হয়, মিষ্টি পোলাও আর একটু ঝাল ঝাল স্পাইসি মাংস, কম্বিনেশনটা কিন্তু অনবদ্য। দেবব্রতরও খুব মন খারাপ হয়ে গেছে, ও একা একা বসে আছে অন্য ঘরে, আর আদি এখন ঘুমোচ্ছে, সেই সুযোগেই আমি রান্নাটা করে নিচ্ছি। তো পোলাওয়ের মধ্যে আমি 3 কৌটো চাল নিয়েছিলাম। তো 3 কৌটো চাল নিলে ঠিক 6 কৌটো, সেই কৌটোরই মাপে 6 কৌটো জল, 1:2 রেশিওতে যায়। আর এইদিকে মাটন আর আলুটা আরও কষানো চলছে, তেল মোটামুটি বেরিয়েছে, আমি এখানে কিন্তু এখনো কোনো জল দিইনি, একদমই জল দিইনি। এইবার বেশ অনেকটা কষানো হয়ে যাওয়ার পর এবার আমি সেই মশলা মাখানো জলটা এর মধ্যে একটু দিয়ে দেব, দিয়ে এবার প্রেসারে বসিয়ে দেব। প্রেসারে আমি ফার্স্টে 3টে সিটি দিয়েছি আলু সমেত, তারপরে আলুটা বার করে আরও 3টে সিটি দিয়ে মাটনটা সেদ্ধ করেছি। আর এইদিকে পোলাওটা আধ ঘন্টা পরেই তৈরি হয়ে গেছে, আর এইদিকে মাটনটাও সেদ্ধ হয়ে গেছে। আলুটা যেহেতু বার করে নিয়েছিলাম, এইভাবেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। এবার এর মধ্যে আমি আলুটা আরেকবার দিয়ে মাটনটা আরেকটু শুকিয়ে নেব, আর পোলাওটাও কিন্তু বেশ ঝরঝরে হয়েছে, একদম 1:2 রেশিওতে যদি জলটা দেওয়া যায় তাহলে একদম ঝরঝরে পোলাও রেডি হয়ে যাবে। এই যে খাবার রেডি, আজকে দেখা যাক দেবব্রতর মনটা একটু ঠিক হয় কি না। আমরা তো এই খাচ্ছি, এদিকে আদির রয়েছে খিচুড়ি।
কেমন খাচ্ছিস? আর আজকে আজকে ওয়ার্ল্ড কাপ নিয়ে কিছু বক্তব্য আছে, খাওয়াতে পোষালো ওয়ার্ল্ড কাপটা? ওই আর কি, মন ভাঙল। ঠিক আছে খা, কথা বলার ইচ্ছা নেই আমি বুঝেছি। দেবব্রত এখন খুব মনোযোগ দিয়ে খাবার খাচ্ছে, আর এইদিকে আদিও তাই, আদির খুব খিদে পেয়েছে। আমি শুধু ভাবছি পরে যখন ওই ভিডিওগুলো বড় হয়ে দেখবে, ও ভাববে মা বাবা মাটন পোলাও খাচ্ছে আর আমাকে দিচ্ছে এই রকম খিচুড়ি। যাই হোক, আদিও ভালো করেই খিচুড়িটা খেয়েছে, আর আমি এইদিকে পোলাও আর মাটন নিয়ে বসে পড়ি। এখন খেলার রেজাল্টের ওপর তো আমার হাত নেই, কিন্তু খাবারের ওপর হাত আছে, তাই ভালো খাবার খেয়ে আজকে একটু রবিবারটা অন্যরকমভাবে পালন করলাম। তবে সত্যি কথা বলতে, এই ভোরবেলা উঠে দুজনে মিলে ম্যাচ দেখা, এর ও এই অভিজ্ঞতাটাও কিন্তু দারুণ, এটাও আমরা খুব চেরিশ করেছি। যাই হোক, খেলায় তো হার জিত লেগেই থাকে, সেটা নিয়ে আমি বলবো, এটা যদিও আমাদের সবারই ইমোশন, তো যাই হোক সেটা আমাদের মেনে নিয়েই চলতে হবে। ইন্ডিয়া যে এত অবধি এগিয়েছে, একটা ম্যাচও না হেরে, সেটাই না হয় আমরা উদযাপন করলাম, সেটাই আমরা সেলিব্রেট করলাম আজকে। কি হয়েছে, ফাইনাল কাপটা জেতেনি কিন্তু ফাইনাল তো খেলেছে, তো সেটাই আমাদের কাছে অনেক আনন্দের। যাই হোক, আশা করি আজকের ভ্লগটা তোমাদের ভালো লাগলো। আমি ফিরে আসবো খুব শিগগিরই আর একটা নতুন ভ্লগ নিয়ে। তোমরা সকলে খুব ভালো থেকো, দেখা হবে আবার খুব শিগগিরই। টাটা।